তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে, কে আমি, কোথা দিয়ে এসেছি, কেন ভিডিও করছি, আমার ভিডিও তোমরা দেখবে কেন? তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আর একবার ওয়েলকাম জানাই তোমাদের আমার এই চ্যানেলে। তো আজকে ভিডিওতে আমি বলবো যে আমি কেন এই ইউটিউবে আসলাম, আমার ইউটিউবে আসার পিছনে কারণগুলো কী কী। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবারই না জীবনে একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা না সবাই দেখে কিন্তু পূরণ করতে সবাই পারে না। তো আমারও একটা স্বপ্ন আছে যে ইউটিউবে আমি কিছু করতে পারবো, আমার চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো। জানি না আমার চ্যানেলটা গ্রো হবে কি না, আমার চ্যানেলে তোমরা ভিডিও দেখবে কি না, আমার ভিডিও ভালো হয় কি না, আমি কিচ্ছু জানি না। আমি ভিডিও করছি, জানি না আমার এই ভিডিওটাও ভালো হচ্ছে কি না, তাও আমি ভিডিও করছি। কারণ আমার একটাই লক্ষ্য, আমার এই স্বপ্নটা পূরণ করতে হবে, ইউটিউবে আমার কিছু হতে হবে। জানি না সেই স্বপ্নটা আদৌ পূরণ হবে কি না, আর এই স্বপ্নটা পূরণ করতে কতদিন সময় লাগবে আমি কিচ্ছু জানি না, তাও আমি করছি। কারণ যদি কিছু করা যায় তো তোমরা হয়তো ভাববে যে আমি এই কথাগুলো কেন বলছি, আমার ভিডিওর কন্টেন্ট তো অন্য কন্টেন্ট, আমার কন্টেন্ট তো আমি ইউটিউবে কেন এসেছি। আমার ইউটিউবে আসার পিছনে কারণ হলো আমার জীবনে কোনো বন্ধু বা বান্ধব আমার কিছু নেই। আমার জীবনে যতটুকু সময় আমি চাই তোমাদের সাথে কাটানোর, আমি চাই আমার জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব তোমাদের মধ্যে কাউকে খুঁজে নেওয়ার। কারণ আমার জীবনে আমি যা বন্ধু বান্ধব যা দেখেছি তার দিয়ে আমার বন্ধু বান্ধব না থাকাই অনেক ভালো। আমি চাই তোমরা আমাকে ভালোবাসা দাও, আমি তোমাদের সাথে সময় কাটাতে চাই, আমি চাই তোমরা আমাকে ভালোবাসাটা দিয়ে আমাকে এমনভাবে তুলে রাখো যাতে আমার কোনোদিনও বন্ধুর কথা মনে না পড়ে। আমার স্বপ্নটা পূরণ হবে কি না, কারণ কথায় আছে না স্বপ্ন দেখাটা যতটা সহজ স্বপ্ন পূরণ করাটা তার থেকেও দ্বিগুণ কঠিন। তাই আমার এই স্বপ্নটাও কি খালি কি স্বপ্নই থেকে যাবে নাকি বাস্তবে পরিণত হবে তা আমি কিছুই জানি না। আমি চাই আমার ভিডিওগুলো ভালো হয়ে উঠুক, তোমরাও আমার ভিডিও দেখা পছন্দ করো, আমার ভিডিওটাতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবারই তো মনে একটা আশা থাকে, আমারও তো আশা থাকতে পারে না। তোমরা হয়তো ভাববে আমি ইউটিউবে এসেছি পয়সা কামাতে, সবাই পয়সা কামাচ্ছে, আমার যে পয়সা কামানোটা কোনো ব্যাপার না, আমি চাই না এইসব কিছু। আমি কি বলেছি, আমি চাই শুধু তোমার কাছে একটু ভালোবাসা পেতে। তোমরা যদি এইটুকুনি ভালোবাসা দিতে দাও না আমার জীবনে আর কিচ্ছু লাগবে না, আমার খালি এইটুকুনি টার্গেট। তো আজকে ভিডিওটা এইটুকুনি থাক, আমি তোমাদের এটা জানার জন্য ভিডিও করলাম। তো তোমার সাথে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, জানি না ভিডিওটা কেমন হয়েছে, তোমার আদৌ ভিডিওটা দেখবে কিনা। তো চলো তাও তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, তখন জন্য বাই।